এখন বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত 14 টাকা 90 পয়সায় ক্যাশ আউট করুন আপনার যে কোনো প্রিয় এজেন্ট নাম্বারে। প্রতি মাসে একজন গ্রাহক যে কোনো এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন, এর বেশি সেট করা যাবে না। এজেন্ট নাম্বার যোগ করার পর সেই মাসে তা আর পরিবর্তন করা যাবে না। পরবর্তী মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন। প্রিয় এজেন্ট নাম্বারে 1,014.90 টাকা চার্জ প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত প্রযোজ্য হবে। 25,000 টাকা লিমিট অতিক্রম করলে 1,018.50 টাকা চার্জ প্রযোজ্য হবে। *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার অ্যাডও চেক করতে পারবেন। প্রথমে আমরা দেখাবো যে কীভাবে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার অ্যাড করতে পারি, এরপরে আমরা ডায়াল করে দেখাবো যে আমরা কীভাবে প্রিয় এজেন্ট নাম্বার অ্যাড করতে পারি। তাহলে চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। বিকাশ অ্যাপটি যদি আপনাদের আপডেট করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনারা আপডেট করে নেবেন, তাছাড়া এই অপশনটি আপনারা পাবেন না। দেখুন আপনার বিকাশ অ্যাপটিকে সার্চ করলে বিকাশ অ্যাপের আপডেট চলে আসবে। আমার যেহেতু বিকাশ অ্যাপটি এখন আপডেট দেওয়া হয়নি তো আমি এখান থেকে বিকাশ অ্যাপটি আপডেট দিচ্ছি। তো দেখুন আমার অ্যাপটি আপডেট হয়ে গেছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেন করব। তারপরে আমরা এখানে ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করব। দেন ক্যাশ আউট অ্যাকাউন্ট ক্লিক করার পর এখন দেখুন আমাদের এখানে একটি নতুন একটি অপশন যোগ হয়েছে, 1,014.90 টাকা ক্যাশ আউট করতে এখানে চাপুন। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন নিচের দিকে দেখুন আপনারা যোগ করুন অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে প্রিয় এজেন্ট নাম্বার চাচ্ছে। আপনারা আপনাদের নিকটবর্তী যে প্রিয় এজেন্ট নাম্বার যাকে করতে চাচ্ছেন আপনারা তার নাম্বারটি দিয়ে দেবেন। আমি এখান থেকে এখানে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দেব। এখন সেখানে নাম দিয়ে দিতে পারেন, আপনাদের নামটা আপনারা দিয়ে দিবেন। এখানে কোন এজেন্টের নাম্বার দিচ্ছেন, এখানে আপনাদের পিনকোড দিয়ে আপনারা এখানে আবারও অ্যারো বাটনে ক্লিক করুন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখন আপনাদের এখানে মেসেজ দিচ্ছে প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত হয়েছে। আপনারা এখান থেকে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত এই সার্ভিসটি পাবেন, তার উপরে যদি অতিক্রম করেন তাহলে সেক্ষেত্রে হবে না। তো এবার আমি দেখাবো আপনারা কীভাবে ডায়াল করে অ্যাড করবেন। তার জন্য আমাদের *247# ডায়াল করব। ডায়াল করার পর আমরা একটু অপেক্ষা করব। এখানে অপেক্ষা করার পর এখন মাই বিকাশ দেখুন 8 নম্বরে মাই বিকাশ, আমরা 8 ক্লিক করলাম। 8 দেখার পর এখানে দেখুন লেখা আছে প্রিয় নাম্বার, তো এখান থেকে আমরা 4 চাপলাম। প্রিয় নাম্বার যেহেতু 4 আছে তো এখান থেকে আমরা অন অপশন এবং 2 অপশন, তো আমরা এখানে 2 যেহেতু ক্যাশ আউট অপশন 2, এখান থেকে আপনারা প্রিয় অ্যাড নাম্বার প্রথমে আছে দেখুন অ্যাড প্রিয় এজেন্ট নাম্বার, তো আমরা এখানে 1 ক্লিক করলাম। 1 দিয়ে পর এখান থেকে আপনাদের নাম্বারটি চাচ্ছে, তো আমি এখান থেকে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা সেন্ড করে দেব। দেওয়ার পর এখান থেকে আমাদের নাম দিতে বলছে, আমি একটি নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেন্ড দেন এখানে আপনাদের এখানে বিকাশ পিন নাম্বার চাচ্ছে, এখানে আমি এখানে বিকাশ পিন নাম্বার দিয়ে দিচ্ছি। সরি, আফটার অ্যাডিং এ প্রিয় এজেন্ট নাম্বার, আমি যেহেতু প্রিয় এজেন্ট নাম্বারটি কিছুক্ষণ আগে ব্যবহার করা হয়েছে এই নাম্বারটি, তো এই মাসে আমি আর ব্যবহার করতে পারছি না যেহেতু আমি অ্যাপের মাধ্যমে ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এইভাবে দেখে দেখে আপনারা অ্যাড করে নিতে পারবেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।